আর ভেঞ্চার্স 2.0 প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট পাবার লক্ষ্যে সারা দেশ থেকে জমা পড়ে নতুন নতুন স্টার্টআপদের হাজারো আইডিয়া। গ্রহণযোগ্য 2226টি ডিজিটাল বিজনেস আইডিয়া থেকে বাছাই করে নির্বাচন করা হয় 182টি স্টার্টআপ, যারা প্রাথমিক নির্বাচক প্যানেলে নিজেদের আইডিয়া পিচ করেন, আর সেখান থেকে নির্বাচিত সেরা 54টি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে লিন স্টার্টআপ ট্রেনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয় মূল বিচারক প্যানেলের সামনে নিজেদের বিজনেস আইডিয়াকে পিচ করার লক্ষ্যে। আজ আমরা দেখব সেই বাছাইকৃত স্টার্টআপগুলোর একটি পিচ করবেন মূল বিচারক মণ্ডলীর সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়া হিয়ার ফাউন্ডার অফ উপার্জন। অ্যান্ড আই এম মোহাম্মদ মোবাশ্বের হোসেন, কো-ফাউন্ডার অফ উপার্জন। আমাদের দেশে এখনও ওরকম কোনো অ্যাপস বেসড সলিউশন বা প্ল্যাটফর্ম হয়নি যেখানে একজন ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার সরাসরি তাদের নিজেদের মাধ্যমে যোগাযোগ করে তাদের কাজটা করিয়ে নিতে পারবে এবং ঘরে বসে যারা ফ্রিল্যান্সার তারা আর্ন করতে পারবে। তো আমাদের যেহেতু আমাদের অ্যাপসটা মোটামুটি আল্লাহর রহমতে ডেভেলপড হয়ে গিয়েছে, সো আমাদের এখন 2 থেকে 3 মাসের ভিতরে আমরা যদি ভাবে ফিনান্সিয়ালি আমরা এস্টাবলিশড হতে পারি, সো উই ক্যান স্টার্ট আওয়ার প্রজেক্ট। এখানে একজন দেখতে পাচ্ছি যিনি একজন ফ্রিল্যান্সার খুঁজছেন, তার হয়তো আজকে কোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য একজন মিউজিশিয়ান দরকার, হয়তো একটি হোমমেড একটি কেক দরকার, অথবা তিনি হয়তো সেলার কাজের জন্য দক্ষ কোনো কর্মী খুঁজছেন যাকে তিনি দিয়ে কাজ করাতে পারবেন ঘরে বসেই স্বল্প সময়ে স্বল্প মূল্যে। এবং আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি যিনি হয়তো কোনো একটি কাজে খুবই দক্ষ, বাট উনি একজন কাজ খুঁজছেন। আমাদের এখানে ক্লায়েন্ট নিজে তার বাজেট সেট করে তার কাজটি করিয়ে নিতে পারবেন, অথবা উনি ব্রিডিং অপশন চুজ করতে পারবেন। আমাদের রেভিনিউ আসবে মূলত ফ্রিল্যান্সার হতে। আমরা 100 টাকা রেজিস্ট্রেশন চার্জ ইয়ারলি রিনিউয়েবল এবং 20% সার্ভিস চার্জ নির্ধারণ করেছি। কম্পিটিশন কি আছে আপনাদের? সরি, কম্পিটিটর কারা আপনাদের? আমাদের দেশে 1-2টা কম্পিটিটর আছে, লাইক কাজ কি আছে, তারপর হচ্ছে সেবা রট এক্স ওয়াই জেড আছে। যদি আমি ওপেনলি বলি, তারা হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর। ইউ নো দ্য কর্ম প্ল্যাটফর্ম রাইট বাই গুগল? জি। সো দ্যাট হ্যাজ বিন লঞ্চড? জি। আর সো হাউ ইজ ইট ডিফারেন্ট দ্যান কর্ম? ঢাকা শহরে 52টা থানা আছে। এই থানাগুলোকে আমরা জোনাল ওয়াইজ ডেমোগ্রাফিক আমরা যদি সেগমেন্টেশন করি, ওখান থেকে আমরা কিছু আমরা ফোকাস করব যে কোন এরিয়াতে আমার কোন কাজটা ডিমান্ড বেশি বা কোন কাজটা করিয়ে নেওয়া যায়। আমার একটা বার্থডে প্রোগ্রাম হবে, আমার একটা মিউজিশিয়ান লাগবে, আমার একটা পিঠা বানানো লাগবে, আমার ফটোগ্রাফার লাগবে। কি প্রোভাইড করে আপনারা জানেন? কি ধরনের সার্ভিস প্রোভাইড করে আপনারা ওইটা স্টাডি করেছেন? সবগুলো আসলে দেখা হয়নি আসলে। সেবা এক্স ওয়াই জি ভালো করে স্টাডি করেছেন? জি করেছি। ওকে, ওদের ক্লায়েন্ট প্রোফাইল, রিপিট কাস্টমার্স? জি করেছি, ওগুলো দেখেছি আর কি। নো, ইটস ওকে দ্যাট টু হ্যাভ দিস টাইপ অফ প্ল্যাটফর্মস, উই নিড আ লট অফ ইট। জি। বাট ইউ নিড টু হ্যাভ আ ভেরি থরো নলেজ অ্যাবাউট হু আর দ্য কম্পিটিটর্স অ্যান্ড হাউ দে আর বেটার দ্যান ইউ, হোয়াট আর দেয়ার উইক পয়েন্টস, কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করবেন ফ্রম এক্সিস্টিং কোম্পানিজ। তো ওই জিনিসগুলো একটু আমার মনে স্টাডি করা দরকার। আচ্ছা, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আপনাদের এই এই বিজনেসে রেগুলার অপারেটিং কস্ট যথেষ্ট কম হবে, এম আই কারেক্ট? জি। মানে আপনার তো কোনো অ্যাক্টিভিটিস নাই, ইউ জাস্ট কানেক্ট বিটুইন অপারেশনাল অ্যাক্টিভিটিস আর হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমরা। হ্যাঁ, ইনিশিয়াল ডেভেলপমেন্ট এবং কাস্টমার অ্যাকুইজিশন, একটা একটা পুল যদি হয়ে যায় যে আপনার রেজিস্টার্ড ফ্রিল্যান্সার অ্যান্ড সার্ভিস সিকার, তারপরে তো আপনার আপনি যখনই কাজ হবে তখনই আপনি একটা কমিশন পেতে থাকবেন। কত কতগুলো ট্রানজ্যাকশন পার ডে হলে যে কমিশনটা আসবে সেটা দিয়ে কোম্পানির সমস্ত খরচ চলবে? 300 আমাদের ইনিশিয়ালি ডেইলি 300 ট্রানজেকশন হলেই ইউ ক্যান কভার ইয়ার কস্ট। আসলে লো কস্ট, তাহলে প্র্যাকটিক্যালি গেলে বোঝা যাবে যে 300 না 1000 গিয়ে ঠেকে, কারণ অনেক কিছু অনেক কস্ট অ্যাকচুয়ালি বাইরে থেকে বোঝা যায় না কোনটা ইনকার করবে। আপনি যেটা বললেন যে কিছু আনসিন কস্ট আছে যেটা ওরা শুরু করে নাই, এখনো ধরতে পারছে না, ওটাও অ্যাড হবে। বাট তারপরে যদি 500 যদি 1000 হয় 2000 হয়, বাট মার্কেটের ডিমান্ড সাইজ ওয়াইজ অত নাম্বারটা তো বড় না। কিন্তু আসলে আমাদের দেশে ফ্রিল্যান্সারের যে সংখ্যা, তাদেরকে অপশন দেওয়ার জন্য এরকম আরো কয়েকটা কোম্পানি আসা উচিত এবং ইকোসিস্টেম বিল্ড আপ করার জন্য দরকার। ওকে, তাহলে ক্যান ইউ হ্যাভ দা এন্টারপ্রেনার্স ব্যাক? ইয়েস ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আপনাদের আইডিয়াটা আমরা ডিসকাস করলাম আমাদের মধ্যে এবং
যদিও এখানে কম্পিটিশন আছে এবং যথেষ্ট আপনাদের হোমওয়ার্ক করার দরকার আছে, বিকজ এখনও আপনাদের ড্রয়িং বোর্ডে আপনারা আছেন, বাট কিছু কিছু জিনিস আপনাদের মধ্যে পার্থক্য আছে অন্যদের চেয়ে, যেরকম আপনারা বিডিং মাধ্যমে ইয়েটা করতে চান, সো সেই সব দিক থেকে আমরা চিন্তা করলাম উই ক্যান অ্যাকচুয়ালি কনসিডার ইউ ফর ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রেচুলেশনস, উই আর সো হ্যাপি। ওকে, কনগ্রেচুলেশনস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, গুড, ইয়া, সো লেটস মুভ টু দা নেক্সট ওয়ান। ইয়া, লেটস মুভ টু দা নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম, আমি আলিম আলরাজি, ফাউন্ডার অফ আবাস। আমি আলিম আলরাজি, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে, তবে আমি একজন ব্যাক বেঞ্চার, সুতরাং পড়াশোনার সাথে আমার তেমন একটা সম্পর্ক নেই। আবাস হচ্ছে একটি রিয়েল এস্টেট বাইং, সেলিং, রেন্টিং সলিউশন অ্যাপ। ভাড়া, বাড়ি কেনা বেচা এবং ভাড়ার একটা সহজ সলিউশন পাচ্ছি। এবং আমাদের আরেকটা টার্গেট হচ্ছে দালালিকে একটা কুল প্রফেশনে ট্রান্সফার করা। কারণ হচ্ছে আমাদের বর্তমানে যে রিয়েল এস্টেট দালালরা আছে তারা আসলে তেমন একটা স্কিলড না এবং স্মার্টও না, এবং আমাদের আনএমপ্লয়মেন্ট রেট দিন দিন আরও বেড়েই যাচ্ছে। আমরা একটা ফ্রিল্যান্স ব্রোকার মার্কেট প্লেস হিসেবে কাজ করবো। আমি একজন অপটিমিস্টিক পার্সন, আশা সবসময় করব। আবাস একটা রিয়েল এস্টেট প্রপার্টি কেনা বেচা ভাড়া এবং বিনিয়োগের একটা প্ল্যাটফর্ম, যেটা আপনাকে ভাড়াটিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রোভাইড করছে। আবাস আপনাকে বাড়িওয়ালা ভাড়াটিয়া ভ্যারিফিকেশন একটা সুযোগ দিচ্ছে, আপনাকে ব্যাকগ্রাউন্ড চেকের সুযোগ দিচ্ছে, কিছুটা সোশ্যাল মিডিয়ার মতো আপনার ব্যাকগ্রাউন্ড চেকের একটা অপশন দিচ্ছে, এবং আপনার ভাড়া মেনটেনের জন্য বুক কিপিং প্রসেসটা অনলাইনে নিয়ে আসার সুযোগ দিচ্ছে, এবং এটা ফুল ফ্রি এবং ওপেন সোর্স। এবং একটা ব্রোকার মার্কেট প্লেস দিচ্ছে, যেখানে ব্রোকাররা তাদের প্রপার্টি সিলেক্ট করতে পারছে, তাদের প্রপার্টি সেল করতে পারছে, আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে এবং কমিশন আর্ন করতে পারছে। আবাস নিয়ে এসেছে আবাস ওয়ালেট, এটা একটা ফিনটেক সলিউশন ফর রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আপনার ভাড়া কালেক্ট করতে পারবেন একই ডেটাবেজে, ভাড়াটি মেনটেনও করতে পারবেন একই ডেটাবেজে, আপনি সেই এই ভাড়া দিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনি বিল দিতে পারবেন, বলতে গেলে রিয়েল এস্টেটের যত ট্রানজ্যাকশন হবে এই আবাস ওয়ালেটের মাধ্যমে আপনি করতে পারবেন। ইনভেস্ট উইথ আবাস, আমরা নিয়ে এসেছি কো ইনভেস্টমেন্ট অপরচুনিটি। আপনাকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে আপনাকে বিগ চাঙ্ক অফ মানি লাগে। সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট বলতে গেলে রিয়েল এস্টেটই করতে পারবেন, কিন্তু সবার বিগ চাঙ্ক অফ মানি নেই, তাই আমরা নিয়ে এসেছি কো ইনভেস্টমেন্টের অপশন। আমাদের বিজনেস মডেল হচ্ছে আমরা কমিশন, আমাদের প্ল্যাটফর্ম ইউজ করবে করে ব্রোকাররা যে কমিশন আর্ন করবে সেখান থেকে আমরা আর্ন করবো, এটা একটা পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করছে, সেখান থেকে আমরা আর্ন করবো, এবং কো ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের বড় বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা প্রফিটটা আর্ন করবো। আমাদের মার্কেটে কম্পিটিটর আছে, তারা বিভিন্ন কাজ করছে কিন্তু এখনও পুরোটা কেউ একটা প্ল্যাটফর্মে সহজভাবে নিয়ে আসতে পারেনি। আমরা আনার চেষ্টা করছি এবং আমাদের খুবই সহজ ইউজার ইন্টারফেস, খুব অল্প পড়াশোনা জানা লোকে এটা ইউজ করতে পারবে, এবং আমরা আগামী 2 বছরের জন্য ব্রোকার মার্কেট প্লেস হিসেবে কাজ করবো। 35 লাখ টাকা আমরা সিক করছি, এরপর 3rd ইয়ারে আমরা ডাইরেক্ট ইনভেস্টমেন্টে যাবো, তখন আমরা যে প্রপার্টি পারচেস করবো তার 50% আমরা ইনভেস্টমেন্ট আশা করছি। বেসিক্যালি আমি যেটা বুঝলাম, আপনি অনেক কিছুই করতে চান। সো প্রথম মনে হলো যে এটা একটা প্ল্যাটফর্ম ফর দ্য রেন্টালের জন্য, পরে দেখলাম আবার ওয়ালেট, তারপরে আবার দেখছি যে কো ইনভেস্টমেন্ট, মানি হলো অনেকটা রিয়েল এস্টেটের মতো, বিকজ আপনারা বাই করবেন, করে অন্যদের কাছ থেকে টাকা নেবেন। প্রত্যেকটাই কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। ব্রোকারেজ ইজ নট দ্যাট ইজি, এখানে কিন্তু অনেক প্রবলেম আছে এই ব্রোকারেজে। সো এটা সলভ করতে করতে দেখা গেল যে আপনার 7-8-10 বছর চলে গেছে। সো সেখানে আপনি আরেকটা এগুলা মানে মিক্স হয়ে যাবে, সব কিছু করতে গেলে কোনোটাই হবে না। আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনার প্রাইমারি বিজনেসটা কি, বিকজ ইউ হ্যাভ টু সেল হোয়াট ইজ ইউর ব্রেড অ্যান্ড বাটার রাইট অফ দ্য বিজনেস, অ্যান্ড হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ফর দ্যাট। সো ওই জিনিসটা কি আপনারা চিন্তা করেছেন এবং চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি মোকাবেলা করবেন? আমি একটা পয়েন্ট অ্যাড করি, আই থিঙ্ক এভরিবডি ইজ হ্যাভিং দ্য সেম অবজারভেশন। যে কোনো একটা নতুন বিজনেস ইনিশিয়েট করতে ইনিশিয়াল অনেক এক্সট্রা এফোর্ট দিতে হয় বিফোর ইট বিকামস কমার্শিয়ালি ডে টু ডে পজিটিভ। ব্রেক ইভেনের কথাটা কেন আমরা সবসময় জিজ্ঞেস করি, এখানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস মনে হচ্ছে, তার মানে প্রত্যেকটার জন্য একটা ইনিশিয়াল এফোর্ট লাগবে। সো ইউ আর পুটিং সো মাচ অফ ইনিশিয়াল এফোর্ট, ইভেন্চুয়ালি গিয়ে ওভারঅল সাকসেসফুল হবে কিনা ইউ ডু নট নো। সো আই থিঙ্ক শকুত ভাই যে কথাটা বললেন, আই থিঙ্ক ইটস ভেরি ট্রু যে মানে এত কিছু করতে গিয়ে ওভারঅল সবগুলোই ফেল করার পসিবিলিটি অনেক বেশি। আমি আসলে পুরো প্ল্যানটা বলেছি, প্রথম আমি যখন ফান্ড সিক করছি তখন বলেছি যে আগামী 2 বছর আমরা শুধু ব্রোকার মার্কেট প্লেস হিসেবে কাজ করবো, প্রপার্টি কিনবো, সেল করবো, প্রপার্টি রেন্ট করবো, আমরা ব্রোকার হিসেবেই 2 বছর রান করবো। এটার পরে যদি নতুন কিছু ইনিশিয়েট করতে গিয়ে করা না যায় তাহলে কি এটা সার্ভাইভ করবে?
করবে, কারণ এটা ব্রোকারদের আসলে কোনো ইনভেস্টমেন্ট তাহলে অ্যাজ এ স্টার্টআপ লাগে না শোয়িং সো মেনি ব্রোকারদের শুরুতে আমার মনে হয় না এনিওয়ে আমার আই থিংক দ্যাট ইউ নিড টু গো ফর মোর মোর রিয়েল ডিপ অ্যানালিসিস এবং আমি এক অ্যাবসলিউটলি শেয়ারিং দ্য সেম ভিউ দ্যাট ইউ হ্যাভ গট থ্রি ডিফারেন্ট বিজনেসেস এট হিয়ার অ্যান্ড তিনটা বিজনেস তিনটা কমপ্লিকেটেড বিজনেস সো আই থিংক ইফ ইউ ওয়ান্ট টু ওকে মানে আমরা তো আমার মনে হয় উই আর প্রিটি ক্লিয়ার দ্যাট এট দিস পয়েন্ট এই স্টার্ট আপটা ইনভেস্টেবল না ডোন্ট গেট ডিসহার্টেন দিস আর পার্ট অফ লাইফ ইউ হ্যাভ টু কন্টিনিউসলি ইম্প্রোভাইজ অ্যান্ড ইম্প্রুভ ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ আ ভেরি গুড প্রেজেন্টেশন স্টাইল বাই দ্য ওয়ে অ্যান্ড ইউ আর ভেরি এনার্জেটিক কিপ ইট আপ থ্যাংক ইউ আমরা প্রতিনিয়ত দেখছি লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন গুগল সহ অন্য অন্য প্লে স্টোরগুলোতে আপলোড হচ্ছে আর মানুষ সেগুলো আসলে কনজিউমও করছে এ থেকেই বোঝা যাচ্ছে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ভার্চুয়াল জগতের সাথে কানেক্টেড আর এই ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় একটি অংশ জুড়ে রয়েছে মোবাইল গেম প্লে স্টোরে যত অ্যাপ্লিকেশন আমরা নামাই তার রেভিনিউর প্রায় 74% আসছে এই মোবাইল গেম থেকে বিশ্বের গেমিং ডিমান্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আসলে চলছে একটি গেমিং ট্রেন্ড আর এই গেমিং ট্রেন্ডের কথা লক্ষ্য রেখেই রবি থেকে আমরা শুরু করেছি গেম ডেভেলপমেন্ট একটি ইউনিট আর আমি ফয়সাল আহমেদ আমি ওই গেম ডেভেলপমেন্ট ইউনিটটাকেই লিড করছি রবিতে আমরা চেষ্টা করি সবসময় মানুষের ডিজিটাল এক্সপিরিয়েন্সকে উন্নত করতে আর সেই লক্ষ্যেই আসলে আমরা দেখতে পেয়েছি যে আমরা যদি গেমিং নিয়ে যদি আরেকটি এক্সপিরিয়েন্সটাকে একটু বেটার করতে পারি সেক্ষেত্রে আমি তার লাইফস্টাইলের সাথে কন্ট্রিবিউট করতে পারি আর এই লাইফস্টাইলের সাথে কন্ট্রিবিউট করতে গিয়েই আসলে 2018 জুলাই থেকে আমরা শুরু করেছি এই গেম ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা আর এই ডেভেলপমেন্ট করতে করতে আমরা আসলে এখন অলরেডি কয়েকটি গেম তৈরি করে ফেলেছি আর এই গেমগুলোই এখন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে আমাদের গেমগুলো এখন পাওয়া যাচ্ছে গুগল এবং অ্যাপল প্লে স্টোরে গুগল স্টোরে পাওয়া আমাদের গেমগুলোর মধ্যে জনপ্রিয় তিনটি গেমের মধ্যে প্রথমটি একটি না বললেই নয় সেটা হলো আমাদের গেম উইনিট যেটা কিনা একটি এডুকেশনাল কুইজ অ্যাপ এখানে যে কোনো কাস্টমার এসে প্রতিদিন তার পছন্দ মতো সাবজেক্ট ওয়াইজ তারা গেম কুইজ খেলতে পারবে প্রতিদিন যারা লিডার বোর্ডে টপ 10 ভিতরে থাকছে তাদেরকে আমরা দিচ্ছি আকর্ষণীয় পুরস্কার আমরা একটি ফ্যান্টাসি গেম নিয়ে কাজ করছি যার নাম হলো গেম প্ল্যান এই গেম প্ল্যানে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার পছন্দের প্লেয়ার আর ওই পছন্দের প্লেয়ারগুলোই খেলবে পরের দিন তার ম্যাচে যে স্কোর করবে সেই স্কোর অনুযায়ী আপনি থাকবেন পয়েন্ট টেবিলের কোন স্থানে আপনি যদি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানগুলোতে থাকেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার রিসেন্টলি আমরা আরেকটি গেম নিয়ে কাজ করেছি এই গেমটা রিসেন্টলি বেটা টেস্টিং হিসেবে লঞ্চ করেছি আমাদের ইউজাররা খুবই এক্সাইটেড আমরাও খুবই এক্সাইটেড এই গেমটি হলো একটি ক্যাজুয়াল ফাইটিং গেম আপনারা আপনাদের বন্ধুদের সাথে নিয়ে এই গেমটি খেলতে পারবেন আর এই গেমের ভিতরে আপনি পাবেন আকর্ষণীয় গিফট কুপন আপনি যখন গেমটা খেলবেন তখন যে রিওয়ার্ডগুলো আপনি জিতবেন সেটা আপনি আসলে আপনার পার্শ্ববর্তী কোনো একটা দোকান থেকে একসাথে রিডিম করে নিতে পারবেন ইটস ম্যাটার অফ প্রাইড দ্যাট যে আমরা এই যে গেমগুলো ডেভেলপ করছি তার পুরোটাই ডেভেলপ হয়েছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রিসোর্স থেকে সো প্রত্যেকটি লাইন প্রত্যেকটি কোড লেখা হয়েছে বাংলাদেশের ডেভেলপারকে দিয়ে সো আমরা যখন বাংলাদেশ থেকে চিন্তা করি যে এমন একটি বিশ্বমানের একটি গেম তৈরি করব তখন আসলে গর্বই লাগে একটা টেস্টই আমি বুঝবো যে এটা কাজ করতেছে কিনা হাউ মাচ রেভিনিউ জেনারেটেড দে আর পেইং আস এন্ড আমি যদি প্রফিট মার্জিনের কথা বলি হাউ মাচ রেভিনিউ জেনারেট অলমোস্ট 2 ক্রোর অর্গানিক বলতে কি বোঝা যায় পেস্টিসাইড মুক্ত হলে অর্গানিক আপনাদের সাথে পরিচয় হলো পরে তারা নিজেরা নিজেরা চলে গেলো আপনাদেরকে বাইপাস করে কি করবেন আই উইল এনকারেজ দ্যাট যেটা বললেন এটা হলে অ্যাটলিস্ট যদি তারা অনলাইনে ফিজিক্যালি না হয়ে অনলাইনে যদি এই কালচারটা ডেভেলপ হয় উইল বুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিস ইজ তাবাশির দিস ইজ সাজিদ আমিন ফ্রম স্কাইলাক্স সফট লিমিটেড এন্ড দিস ইজ তাবাশির ফ্রম স্কাইলাক্স সফট লিমিটেড আমরা অ্যাকচুয়ালি আপাতত আমাদের অলরেডি বাংলাদেশের 5টা বড় গ্রুপের সাথে কাজ করতেছি তো সেক্ষেত্রে আমাদের গ্লোবাল মার্কেটটা আমরা ফোকাস করেছি বেসিক্যালি বলতে গেলে স্টার্টআপদেরকে একটা সবাইকে উঠার জন্য একটা হেল্পিং হ্যান্ড দরকার হয় স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন থেকে তো উঠতে সাহায্য করতে হবে স্বপ্ন দেখলে তো হবে না রবি যে অ্যাডভেঞ্চারের যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সো এরকম ইনিশিয়েটিভের ফলে কি হচ্ছে আমরা ভালো আইডিয়া গেইন করতে পারছি প্লাস ভালো আইডিয়ার জন্য আমি ভালো ইনভেস্টমেন্ট পাচ্ছি সো ওভারঅল কিন্তু একটা ডিসেন্ট ডিফ্র্যাগমেন্ট হচ্ছে
Pro Tracker, fully customizable and cloud-based real-time production tracking system for entire RMG production process. Pro Tracker ta actually amader cutting theke finishing porjonto garment sector er total ta ke track kore dicche. So ete kore hocche ki amar total kono manual entry lagche na. 100 plus report amra generate kore dicchi. Ete kore hocche ki amar manpower ta skilled hocche, lack of technology re reduce hocche, pashapashi amra information gap ta komiye felchi ebong ete kore amader decision making ta fast hocche. Shei khetre tokhon amra apnar ROI korechi ekta 30 liner factory er jonno. Tokhon dekha geche 4.8 crore per year save kora possible jodi amader Pro Tracker ta use kora jay. Amader Pro Tracker ta almost 5ta factory te cholche. এবং 2015 সাল থেকে এখন 19-4 বছর ধরে প্রোটেকারটা চলছে এবং এখান থেকে আমরা ওখানকার কনসার্ন থেকে আমরা দেখেছি ফ্যাক্টরি সিপিএম যদি 2 টাকা 85 পয়সা ধরা যায় সেক্ষেত্রে ওখানে যদি 15% যদি আপনার প্রোডাক্টিভিটি গেইন করা যায় সেক্ষেত্রে আমরা এখানে আরওআই করেছি একটু যদি দেখেন এখানে সরি আমি একটু ইন্টারাপ্ট করি তোমরা 5 বছর ধরে চলছে কোথাও আচ্ছা সো হোয়াট ইজ দ্য এফিশিয়েন্সি ইনক্রিজ অফ এফিশিয়েন্সি ইন দোজ গার্মেন্টস On those garments, যদি বলি আমাদের একটা existing client রয়েছে যারা তাদের productivity gain করেছে almost 14%. Okay, so what's the other four? Other four almost 8%, 9%, to be frank. Okay. 10%. So 8, 9 something. You are already in the business. Yeah. Right. Yes. So why, what is the purpose of additional fund? Actually, আমাদের ফান্ডিংটা দরকার আমরা ওয়ার্ল্ডওয়াইড এটাকে গো থ্রু করতে চাই আমরা শুধুমাত্র বাংলাদেশেই আর কি কভার করছি বাট আমাদের প্ল্যান হচ্ছে you have done only 5 factories right Why you are already thinking worldwide? Jekhane Bangladesher efficiency you are saying 40%. We are not only Bangladesher koy hajar garments factory ache 4300 plus. Okay, so why are you not going after those? Amra ekhane already going after that. Already amra ekhane onek jaygay but ami bujhte jacchi je jehetu product ready. Ji. Now it's all business development. Jehetu eta B2B, it's not B2C. So you have to go to garments, do the presentation. Do a POC, and then if they are convinced, then they will give you work. So, funding to If they pay you, then they are happy because they want to grab the system. Yeah. How much revenue you generated? Almost 2 crore. Do you get a corner? Right. Oh, that's great. Service charge paid. 2 crore. Right. Yeah, revenue monthly. Generated. Right. Monthly, I'm a service charge. Pasta factory, jodi ami mili. Koyekta point ami to clear kori. First, amra mone kori na je you need to right now go to international market. Maybe there's demand, but Bangladesh je market available ache. মানে দ্যাটস লট অফ অপরচুনিটি ওটা কিছুই না করে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য ফান্ড রেজ করার উই ডোন্ট সি দ্য রিজন বাট বাংলাদেশ মার্কেটে এটা নিড ভেরি ক্লিয়ার ইউ অলসো মেনশন উই অলসো নো ইন জেনারেল যে এটা দরকার আছে সো আমরা এটা মনে করি ইনভেস্টেবল সো উই থিঙ্ক দ্যাট ইউ মে নিড ফান্ড কিন্তু কিছু নাম্বারস আমাদের কাছে মনে হয়েছে যে ইটস নট ম্যাচিং আপ এনিওয়ে সো আমরা যেটা সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম যে ডিমান্ড আছে এবং এটা করতে পারলে একটা ন্যাশনাল সার্ভিসও হবে আমাদের সেক্টরের জন্য So this will be counted as investable, but amra due diligence kore we'll have to decide jeta the kotho tuku investment kora jete pare kotho tuku dorkar ache. Congratulations, you have moved to the next. Thank you so much. Thank you so much. Congratulations. Okay, thank you. Thank you. Have a nice day. No, it's a full army. Yes. Yeah, great. আমাদের আইডিয়ার উদ্দেশ্যটা হচ্ছে দুটো আমরা চাচ্ছি যে আমরা অর্গানিক এবং ফ্রেশ ফুড কৃষকের কাছ থেকে সংগ্রহ করে কনজিউমারের কাছে পৌঁছে দেব এবং আমরা হচ্ছে কৃষককে তার ন্যায্য মূল্যটা দেব আমাদের প্ল্যানটাই হচ্ছে যে আমরা জিনিসটাকে স্লো গ্রোথ হিসেবে শুরু করতে চাই আমরা এরিয়া ভিত্তিক বা আমরা আমাদের নিজেদের এরিয়া থেকে আমাদের নিজেদের গ্রামের থেকে শুরু করতে চাই সো প্রথম দিকে আমাদের হয়তো অত বড় কোনো অ্যামাউন্ট লাগবে না আমাদের একদম ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড়া করাতে যতটুকু টাকার প্রয়োজন গ্রাম হতে যখন একটা কৃষকের কাছ থেকে একটা পণ্য কেনা হয় তখন সেটার যা দাম পড়ে ঢাকায় আসার পরে সেটা যখন আমরা গুলশান ডিসিসি মার্কেট থেকে কিনি তখন এটার দাম প্রায় 3 গুণ বেড়ে যায় এটা কেন কারণ এটা হচ্ছে মাঝখানে 2-3টা হাত বদল হয়ে আসে যাদেরকে আমরা মধ্যস্বত্বভোগী বলে থাকি এখন আমরা যদি কৃষকের কাছ থেকে সরাসরি প্রোডাক্টটা পণ্যটা সংগ্রহ করে ঢাকায় ঘরে ঘরে পৌঁছে দিই তাহলে আমাদেরকে এই এক্সট্রা কস্টটা লাগবে না আমরা কৃষকদের কাছ থেকে শুধুমাত্র কালেকশন সেন্টারে আমাদের পণ্যগুলো কালেক্ট করব এবং ডিস্ট্রিবিউশন সেন্টার হয়ে ঢাকায় আমরা কাস্টমারের কাছে তা পৌঁছে দিব এই সিস্টেমের কারণে ফার্মাররা আমাদের কাছে বেশি উপার্জন পাবে ইনসেন্টিভ পাবে এবং আমরা তাদেরকে ডিমান্ড বেসড হারভেস্টিংয়ের জন্য উদ্বুদ্ধ করব আমাদের শুধুমাত্র ঢাকায় যদি আমরা 2 কোটি মানুষের জন্য চিন্তা করি তাহলে এ মার্কেটের টোটাল ভ্যালু দাঁড়ায় প্রায় 18,196 কোটি টাকা
আমাদের রেভিনিউ মডেল, আমরা B2B এবং B2C এই দুটো সিস্টেমে আমরা ফলো করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে দুই বছরের মধ্যে ঢাকাতে প্রায় 125,000 ফ্যামিলিকে আমাদের কাস্টমার বানানো। তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই 8,25,00,000 টাকা আমরা তুলতে পারবো, যেটা আমাদের রেভিনিউ হবে। তো আমরা সবাই বলি যে মধ্যস্বত্বভোগী লোকগুলো সব টাকা নিয়ে যায়, 3 টাকার জিনিস 20 টাকায় ঢাকাতে বিক্রি হয়। এই 3 টাকার জিনিস 20 টাকা না হলেও এর পিছনে আরও অনেকগুলো টাকা জেনুইনলি লাগে, কারণ এই মাঠ থেকে যখন ভেজিটেবল বা যে জিনিসটা আমরা বিক্রি করবো ওটা কালেক্ট করতে লোক লাগে, কালেক্ট করতে তার লেবার পেমেন্ট দিতে হবে, ওটাকে একটা 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 আড়তে গ্রামের আড়তে রাখতে হবে, সেই আড়তটার ভাড়া আছে, ওখানে যে টাকা খরচ সে ইনভেস্ট করে সেটার ব্যাংকের ফাইন্যান্সিং কস্ট আছে, তারপর ওখানে কিছু জিনিস পচে যাচ্ছে সেটার কস্ট আছে, তারপরে ট্রাক ভাড়া করতে পিক আপ ভাড়া করতে হবে সেটার কস্ট আছে, এবং সেটা আবার ওই যে ফ্রোজেন হবে কিনা সেটার কস্ট আছে। তো এতগুলো ফ্যাক্টর মিলেই তারপরে একটা কস্ট মার্ক আপ করে তোমার তোমারও একটা প্রফিট রাখতে হবে, বিকজ তোমার ইনভেস্টর উইল অলসো আস্ক ফর সাম রিটার্ন। সো আসলে এত সহজ না যে ওই মাঝখানে টাকাগুলো অটোমেটিকলি চলে যাচ্ছে, আসলে আমাদেরকে পকেট থেকে জোর করে নিয়ে নিচ্ছে, আমি এটা বিলিভ করি না। বাট এখানে এফিসিয়েন্সি ইম্প্রুভ করার স্কোপ আছে, অনেক ধরনের খরচ আছে যেটাকে আমরা এলিমিনেট করতে পারি। একটা জিনিস আপনি প্রথমে প্রেজেন্টেশনে ছিল অর্গ্যানিক, আর ইউ এনশিওরিং অর্গ্যানিক, অর্গ্যানিক কি আপনারা এনশিওর করতে পারবেন? স্যার আমি যেটা মাত্র বললাম যে আমি যদি ওইরকম হেল্পটা পাই, এখন স্যার এমনও হতে পারে যে অর্গ্যানিক কি বুঝেন, কি বুঝেন আপনারা? এনি পেস্টিসাইড, পেস্টিসাইড মুক্ত হলে অর্গ্যানিক, আর মানে অর্গ্যানিক হতে গেলে কিন্তু 2-3 লেয়ার, সে ফর এক্সাম্পল গরু যদি আমি বলি অর্গ্যানিক, তাহলে গরু খায় ধরেন তার ফিড খায় ভুট্টা, সেখানে থাকে ভুট্টা অর্গ্যানিক কিনা সেটা দেখতে হবে, ভুট্টা যেখানে চাষ হচ্ছে সেই মাটি অর্গ্যানিক কিনা, পানি অর্গ্যানিক কিনা সব কিছু দেখতে হবে। সো ইটস নট ইজি, অর্গ্যানিক সার্টিফাই করার বাংলাদেশে কোনো অথরিটি নাই। সো আপনারা যদি অর্গ্যানিক বলেন দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। তো আলাপ করে আমাদের যেটা মনে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট নিড সোসাইটির, কেউ না কেউ কোনো না কোনো সময় করবে, তোমরাই হয়তো করবা বা কেউ করবে, কিন্তু তোমরা যেইভাবে প্রিপারেশনটা নিয়েছো এটা আরও আরও হোমওয়ার্ক করতে হবে, আরও ডিটেলসে কাজ করতে হবে, করে যদি ভবিষ্যতে আবার অন্য কোনো ফোরামে বা এই ফোরামে আবার আসতে পারো। বাট এই মুহূর্তে আমরা মনে করছি এটা ইনভেস্টেবল ফান্ড না, ইনভেস্টেবল। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম জাজেস। ওয়ালাইকুম আসসালাম। আমি তৌফিক চৌধুরী এবং আমার পার্টনার তামিম আরিফিন। আমরা চাচ্ছি যে আরো এই যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটার থেকে একটা কালচারাল শিফট দরকার, মানুষকে চেনানো দরকার, বোঝানো দরকার, সো আমরা আরো এক্সটেন্সিভ লেভেলের সার্ভে করতে চাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের এক্সিকিউশনের দিকেও আমরা ফোকাস রাখবো, যা এটা ম্যাক্সিমাম লেভেলের ইউজার ফ্রেন্ডলি নিয়ে করেই আমরা মার্কেটে নামতে পারি। বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি অ্যাট ইটস কোর এটা হলো একটা ইন্টারঅ্যাক্টিভ লাইভ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এইখানে আমাদের কিছু ফিনান্স টিউটর আছে যারা আওয়ারলি পেমেন্ট মোডালিটিতে আমাদের প্ল্যাটফর্ম থেকে সার্ভিসটা দিবে, আর আমাদের যে স্টুডেন্টরা আছে সেখানে আমাদের কিছু আওয়ারলি বান্ডেল প্যাক আছে, সে প্যাকগুলো পারচেস করবে। প্যাক পারচেসের পরে তারা আমাদের অ্যাভেলেবল টিউটর লিস্টদের থেকে একজন টিউটরকে সিলেক্ট করে শিডিউলের জন্য ইনভাইটেশন পাঠাবে, দেন টিউটররা এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলে শিডিউলটা সেট করা হবে, দেন শিডিউল টাইমে আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে তারা এই সার্ভিসটা প্রোভাইড করবে। আমাদের প্ল্যাটফর্মটাতে ফিচার ওয়াইজ ভিডিও কনফারেন্সিং আছে, ইনস্ট্যান্ট মেসেজিং অপশন আছে, এবং আছে ডিজিটাল হোয়াইট বোর্ড। পুরো সেশনটা রেকর্ডেড হচ্ছে, স্টুডেন্টরা পরবর্তীতে ফিউচার ইউজের জন্য এটা ইউজ করতে পারবে। আর এছাড়াও রয়েছে আমাদের প্যারেন্টদের জন্য একটা মনিটরিং প্যানেল, সেই মনিটরিং প্যানেল থেকে প্যারেন্টরা রিয়েল টাইম এটাকে মনিটর করতে পারবে। আর আমাদের সেশনটা শেষ হওয়ার পরে একটা সামারাইজ রিপোর্ট প্যারেন্টের SMS বা মেইলের মাধ্যমে পাঠিয়ে দেব। তো গার্ডিয়ানরা মেয়েদের জন্য আসলে লেডি টিউটর প্রেফার করে, এরকম একটা চাহিদা তাদের থাকে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলের মেয়েদের মধ্যে টিউশন করানোর প্রবণতা বা সংখ্যা এখনও ছেলেদের তুলনায় অনেক কম। সো ই স্কুল লেডি টিউটরদের জন্য একটা বড় সুযোগ তৈরি করবে বলে আমাদের বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ। জাস্ট আ কুইক কোয়েশ্চেন, যেহেতু এটা লাইভ স্ট্রিমিং কনসেপ্ট, রাইট? সো যখন কোনো একজন টিউটর ক্লাস নিচ্ছে, স্টুডেন্টরা একই টাইমে বাসা থেকে জয়েন করবে, রাইট? সো লাইভ স্ট্রিমিংয়ের কস্ট কত?
এক ঘন্টার ভিডিও স্ট্রিমিংয়ের উপর আমরা যদি একটা মানে অন্যভাবে 800 থেকে 800 MB থেকে 1 GB মতো একটা ডেটা কনজাম্পশন হবে এক ঘন্টার প্ল্যাটফর্মের জন্য তো এরকম একটা ডেটা কনজাম্পশন হবে ওকে আপনারা যে ইন্ডিভিজুয়াল টিউটরসদেরকে অনবোর্ড করবেন তাদের quality of their you know the tutorial services how would you ensure that কারণ ইউজুয়ালি ঢাকাতে আমরা বড় বড় নামকরা টিচারদের কাছে পড়তে যাইতে চাই রাইট ওনাদের কোচিং সেন্টারে সো হাউ উড ইউ হ্যান্ডেল দিস আমাদের টিউটর অনবোর্ডিং এর সময় যেটা আমরা বলতেছিলাম যে আমরা 8 কয়েনটা সেট করে নিব সো 8 কয়েনটা একটা ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে ইয়ে করব বেসিক্যালি টিউটর মানে আমাদের কিছু কম্পিটিটর মার্কেট অ্যানালাইসিস করেছি এদেরকে এদের প্ল্যাটফর্মে ওপেন রেজিস্ট্রেশন সবাই ইয়ে করে দিয়েছে ওদের কোনো ভ্যালিডেশন নাই সো ওই প্ল্যাটফর্মগুলো ওইভাবে পেনিট্রেশন মার্কেটটা পেনিট্রেট করতে পারতেছে না আচ্ছা আপনাদের সাথে পরিচয় হলো পরে তারা নিজেরা নিজেরা চলে গেল আপনাদেরকে বাইপাস করে কি করবেন আমাদের এখানে মেসেজিং প্ল্যাটফর্মে তারা যেটা করতেছে সেগুলো যেটা বলতেছে সব সেশনটা রেকর্ডেড হচ্ছে তারপরেও এটা বাইপাস হতেই পারে বাট আমাদের একটা ইয়ে কি যে আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু একটা কালচারাল শিফট রাইট আমি আমি নিজে কখনো এরকমভাবে এই এডুকেশনটা নেই নেই সো আই উইল এনকারেজ দ্যাট যেটা বললেন এটা হলে অ্যাটলিস্ট যদি তারা অনলাইনে ফিজিক্যালি না হয়ে অনলাইনে যদি এই কালচারটা ডেভেলপ হয় উইল বুম মানে বেসিক্যালি অ্যাটলিস্ট যদি তারা বাইরে গিয়ে যদি ফেসবুক লাইভের মধ্যেও করে তাও অ্যাটলিস্ট কালচারটা তো ডেভেলপ হচ্ছে আমার মার্কেট বেসটা তো রেডি হচ্ছে উই অ্যাকচুয়ালি কনভিন্সড আমরা আমাদের টিম যে এটা ইজ এ ইনভেস্টেবল কনগ্রেচুলেশন ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ গুড জব এই পরিমাণ মানুষ এবং সেখান থেকে এই পরিমাণ রেভিনিউ আসাটা এটা কি বাস্তব তোমরা মানুষের কাছে পৌঁছাতে পারছো না মানুষকে তোমরা প্রযুক্তি দেখাতে পারছো না তুমি যদি বেনিফিটটা বুঝাইতে পারতা আমার তো ধারণা এই প্রযুক্তি দেখার পরে নো বলার কোনো লোক নাই আমি একজন ক্লায়েন্ট হব স্যার ওস্তাদ সবসময় কোয়ালিটির সাথে হচ্ছে কোনোদিন আপোষ করে না 30 লাখ ইউনিভার্সিটি স্টুডেন্ট এর মধ্যে একটা বড় পোর্শন কিন্তু বাসায় থাকে 30 লাখে আপনার 70-80% ধরছেন আমার মনে হয় এটা একটু এক্সিজারেটেড তো এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে অবভিয়াসলি নলেজ ইজ এ স্ট্রং পয়েন্ট সবসময় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবসাটাকে আগিয়ে নিতে গেলে আমাদের হচ্ছে মার্কেটটা সম্পর্কে ভালো জানতে হবে জাজিসরা বলছে যে এটা আসলে অনেক বড় প্রজেক্ট স্টার্ট আপ হিসেবে এটা শুরু করাটা কঠিন হবে দ্যাটস ওয়াই দে সেড নো I'm not disappointed. জাজদের সাথে কথা বলার পরে বা জাজদের সামনে যাওয়ার পরে আমরা এমন অনেক বিষয় জানতে পেরেছি যে এই চিন্তাগুলো আসলে আমাদের স্পেক থেকে ওভাবে করা হয়নি সো আমরা চিন্তা করার বা জানার বা কাজ করার আরও কিছু বিষয় পেয়েছি সো এটা আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং এক্সপেক্ট ছিল রবি আসলে কী করে হেল্প করবে কারণ রবি আপন শক্তিতে জ্বলতে হেল্প করবে হেল্পিং হ্যান্ড হবে আমাদের যার কারণে আমরা রবি ট্যাগ পাবো আর রবি যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর কিছু ফিরে তাকাতে হবে না এই জন্যই আমরা এটা মনে করছি